দাদা বৌদি বিরিয়ানির কি সত্যি কোনো কম্পিটিশন নেই কলকাতায়? এটা কি সত্যি বেস্ট? আমি কদিন আগে ট্রাই করতে গেছিলাম দি বেঙ্গল ফেমাস দাদা বৌদি বিরিয়ানি, আর ওখানে গিয়ে আমার কিছুটা এরকম এক্সপিরিয়েন্সেস হয়। সব থেকে ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার হচ্ছে আমি একটা এই সাইজের আলু পেয়েছি গাইস। তো আমি বাধ্য হয়ে খুঁজে বার করলাম এমন দুটো বিরিয়ানি কলকাতায় যেটা দাদা বৌদি, ডিবাপি বা ব্যারাকপুর স্টাইল বিরিয়ানির সঙ্গে কম্পিট করতে পারবে। ভাই কি বলছোটা কি? দাদা বৌদি আর ডিবাপির সাথে কম্পেয়ার করার মতন বিরিয়ানি কলকাতাতে পাওয়া যাচ্ছে? কি বলছোটা কি? আবার বলছে দামটাও বেশ কম। কাকু পাওয়া যায়? কে বলছে? কে বলছে এগুলো? ওই যে যে বলে ও। এন্ড বাই দা ওয়ে, ওয়েলকাম টু মাই চ্যানেল, আই অ্যাম দীপ্ত, ইউ আর উইথ দ্য লেজি বং, রেডি এন্ড স্টে হাই অন কলকাতা। এবার দেখো, আমি বেসিক্যালি কলকাতার ছেলে অ্যান্ড ছোটো থেকে আমি কলকাতা বিরিয়ানি মানে কলকাতা স্টাইল বিরিয়ানি খেয়েই বড় হয়েছি, অ্যান্ড ওটাকে আমি চিরকাল বেস্ট মনে করে এসেছি। বাট ভেরি রিসেন্টলি, মানে অতটাও রিসেন্টলি না, লাস্ট 3-4 বছর ধরে দেখছি এই ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি নিয়ে কিন্তু আলাদাই হাইপ ক্রিয়েট হয়েছে, থ্যাংকস টু দাদা বৌদি, ডিবাপি অ্যান্ড অফকোর্স দ্য ফুড ব্লগার্স, যারা গিয়ে গিয়ে অ্যাটলিস্ট 60-70 চ্যানেলে ভিডিও বানিয়ে। এবার হোয়াট ইজ ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি? আমি যা শুনেছি এই বিরিয়ানিগুলোর স্পেশালিটি হচ্ছে ব্রাউন ব্রাউন রাইস, আর ব্রাউন ব্রাউন আলু, আর গাবদা সাইজের মটন হবে, অনেক সময় কলা পাতায় সার্ভ হবে। এটা হচ্ছে ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি। আজকে বেসিক্যালি আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করবো যে আমাদের কলকাতার মধ্যে হোয়াট ইজ দ্য ক্লোজেস্ট দ্যাট উই ক্যান গেট টু আ ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি। আমরা ফার্স্ট যাবো হচ্ছে দাদা ভাই বিরিয়ানিতে, এটা নাগের বাজারে সিচুয়েটেড। এটা খুবই আন্ডার রেটেড একটা দোকান। এই দোকানটার আমি খুব একটা বেশি ভিডিওস দেখিনি, কিছু ভিডিওস আছে বাট খুব ওয়াইডলি পপুলার নয়। এই দোকানটা খুবই একটা ছোটোখাটো দোকান, এটার মধ্যে এসি নেই, বাট যেটা আছে সেটা হচ্ছে মারাত্মক টেস্ট। লেটস গো। আরে চলো, দাদা ভাই বিরিয়ানি ট্রাই করার আগে আমরা একবার দাদা বৌদি বিরিয়ানিটা ট্রাই করেছি, যেটাকে আমরা বেঞ্চ মার্ক ধরছি, যেটার সঙ্গে আমরা অ্যাকচুয়ালি কম্পেয়ার করছি সব কিছু। আজকে আমি ফাইনালি যাবো ব্লগ করতে আমাদের অডি A4-এ। আমরা রোজ ভাবি আমরা ক্যাপশন দেবো অডি A4-এ করে এই খেতে গেলাম, অডি A4-এ করে ব্রেকফাস্ট করতে গেলাম, করা হয় না। আজকে আমরা দাদা বৌদি বিরিয়ানি যাবো, মানে ব্যারাকপুর যাবো অডি A4-এ করে। লেটস গো। আরে তো আমি এখন চলে এসেছি হচ্ছে গাইস ভুল জায়গায় চলে এসেছি মনে হচ্ছে। দাদা না ব্যারাকপুর তো, এটা ব্যারাকপুর তো, একটু অন্যরকম লেখা মনে হচ্ছে, একটু অসভ্য জায়গা এটা। এখানে তো দাদা বৌদি বিরিয়ানির জায়গায় মনে হচ্ছে শুধু বৌদি বিরিয়ানি পাওয়া যাবে। চলো আমি এখন চলে এসেছি দ্য ল্যান্ড অফ বিরিয়ানি, সেটা হচ্ছে বি টাউন বেবি। আচ্ছা ব্যারাকপুরের লোকজন কি এরকম বলে? বি টাউন বেবি। গ্রেট ফ্যানের আগে তুমি বলো, তোমার ব্যারাকপুরে সব থেকে ফেভারিট বিরিয়ানি কি? দোকানের সামনে যেতে না যেতেই তোমার নাকে একটা অসাধারণ গন্ধ ভেসে আসবে, আর দেখবে এরকম কলা পাতায় গরমা গরম বিরিয়ানি সার্ভ করা হচ্ছে। That, my friend, is Dada Bodhi for you. আগের থেকে বেশি ভালো লাগছে, মানে বলছি আমি আরো হ্যান্ডসাম হয়ে গেছি। চলো ফাইনালি চলে এসেছি আমার দাদা বৌদির বিরিয়ানি, বাট সব থেকে ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার হচ্ছে আমি একটা এই সাইজের আলু পেয়েছি গাইস। দাদা কাকে ডাকবো, কাকে দাদা বলছি আমি? কাস্টমাররা ঘুরে তাকাচ্ছে দাদা বলে ডাকলাম বলে। মিস্টেক হয়ে গেছে। ওকে দিচ্ছি। ভাই আলাদাই হচ্ছে, দাদা বৌদি বিরিয়ানিতে আলু পাওয়া যাচ্ছে না, লাইট অফ হয়ে যাচ্ছে, কারেন্ট চলে যাচ্ছে। হোয়াট ইজ হ্যাপনিং, হোয়াট হ্যাজ হ্যাপেন্ড টু দাদা বৌদি? আমি কি টাইটেলটা আবার দিয়ে দেবো, দাদা বৌদি এক্সপো? বাট বিশ্বাস করো, বিরিয়ানিটা যখন সামনে এলো আমি সব রাগ ভুলে গেলাম, পুরো উড়ে গেলাম, গলে গেলাম, আমি নড়ে গেলাম, আমি বিরিয়ানিটা দেখে মরে গেলাম। একটু রাইস, একটু আলু আর একটু হেভেনলি মটন, দাদা বৌদি বিরিয়ানি ফর ইউ, লেটস গো। উফ কি খেতে ভাই! আরে আচ্ছা, তোমাদের ফেভারিট বিরিয়ানি কোনটা? হাই দীপ্তদা, আমার টেস্ট বিরিয়ানি আজ অবধি লেগেছে আক্রমসের বিরিয়ানি, বারাসাতের ডাক বাংলো বিরিয়ানি, বারাসাতের ডাক বাংলো বিরিয়ানি, উত্তরপাড়ার দ্য রয়্যাল বিরিয়ানি বলে একটা দোকান আছে, সেখানকার বিরিয়ানি জাস্ট অসাধারণ লাগে। আমার ফেভারিট বিরিয়ানি গুলোর মধ্যে একটা বিরিয়ানি নৈহাটির বোম্বে বিরিয়ানি এন্ড কেবিন, কারিমসের বিরিয়ানি মধ্যমগ্রাম চৌমাথার মোড়ের একদম মুখে বিরিয়ানি ঘরের চিকেন বিরিয়ানি। আমার যদি পার্সোনাল ফেভারিট বলো, ইটস নান আদার দ্যান দাদা বৌদির বিরিয়ানি। এটা দাদা বৌদির বিরিয়ানি বিকজ দে হ্যাভ আ সিগনেচার টেস্ট অফ দ্যাট। দীপ্তদা আমার না ওই দাদা বৌদির বিরিয়ানিটা বেস্ট লাগে। দাদা বৌদির মটন বিরিয়ানি, বিরিয়ানি হচ্ছে দাদা বৌদির বিরিয়ানি, আরসালান বিরিয়ানি, আরসালান যেতে পারি। দাদা ভাই তো আমরা যাবো,
আমি এখন দাঁড়িয়েছি হচ্ছে দাদা ভাই বিরিয়ানির সামনে, আর আমি এখন সেই কোয়েশ্চেনটা করতে চলেছি যেই কোয়েশ্চেনটা এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে গ্যালাক্সিতে কোনো ফুড ব্লগার দাদা বৌদি বিরিয়ানির সঙ্গে কম্পেয়ারেবল কোনো রেস্টুরেন্টকে করেনি। এটা কি দাদা বৌদি বিরিয়ানির থেকে কপি? দাদা বৌদি কলা পাতায় দেয় তোমরাও কলা পাতায় দাও, এটাও কি কপি? কপি না, এটা জাস্ট একটু ইট ওয়াজ এট দিস মোমেন্ট দ্যাট হি নিউ হি ফাকড আপ, তার মানে কপি। জাবি কে স্টাস আকি মাংসের কোয়ালিটি যা দেয়, বাপরে বাপ! এই যে হোয়াইট গ্রেভি চিকেন চাপটা না, এটা আমার খাওয়া প্রবাবলি ওয়ান অফ দ্য বেস্ট চাপস ইন কলকাতা ফ্রিকিং পিরিয়ড। চলো বসে পড়েছি এখন দাদা ভাই বিরিয়ানি খেতে, চলেও এসেছি আমাদের দাদা ভাই বিরিয়ানি আমায় দাওই। এবার অ্যাপারেন্টলি দেখে কিন্তু এটা অনেকটাই দাদা বৌদি বিরিয়ানির মতো দেখতে লাগে, বিকজ এটা যে রাইসটা এটা কিন্তু ব্যারাকপুর স্টাইল রাইস না কি একটা বলে না, একটু ব্রাউন ব্রাউন রাইস হয়। এরকম একটা বিরিয়ানি প্রথমেই যেটা হাতে পেয়ে করতে হয় সেটা হচ্ছে এতটা ড্রাই না, আমি যেটা বলতে চাইছি পেঁয়াজটা ভালো, পেঁয়াজটা খারাপ না। দাদা ভাইয়ের বিরিয়ানির রাইসটা কিন্তু একটু ড্রাই আমার মতো। হ্যাঁ কি বলছো, ভেতরে কিন্তু ব্রাউন ব্রাউন ব্যাপারটা আছে, যেটাকে বলে না সেই কি ভালো মশলা ঢুকেছে ভেতর অব্দি। বাট হ্যাঁ সাইজটা একটু ছোট, একটু আলুর দোষ আছে, মানে এই আলুটার একটু দোষ আছে যে সাইজটা একটু ছোট। কি সুন্দর মাটন দিয়ে দিয়েছে এটা, এরকম মাটন কেউ হয়? এই চুলটার কি অবস্থা হয়ে, চুলটা ঠিক করে নি। ও সরি, আবার ফুড ব্লগদের ভিডিওতে ফুড বাদে সব ইনফরমেশন পাচ্ছি, তুমি ফুড রিভিউ করো ভাই, কোথায় পাওয়া যায় সেটা জানাও, তুমি কেন ক্যামেরার সামনে বারবার চুল ঠিক করছো? এত সেক্সি চুল আছে তাই দেখাই, তাই না? খাবারও দেখাতে হবে, খাবারটাও দেখাতে হবে। এই দেখো ঢাকা বিরিয়ানি হাউস, এই জায়গাটার নাম আমি অনেক কাল ধরে শুনছি, মোটামুটি 2010-11 থেকে আমার ফ্রেন্ড আছে দই পায়ন বলে, সে আমাকে বলেছিল যে এটা মারাত্মক বিরিয়ানি বানায়। আমি বিশ্বাস করিনি, বাট অ্যাকচুয়ালি রিসেন্টলি আমি ট্রাই করাতে আমি বুঝতে পারলাম দে অ্যাকচুয়ালি মেক অ্যামেজিং বিরিয়ানি, অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি এরাও কিন্তু কিছুটা ক্লোজ টু ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি আছে, মানে ব্রাউন রাইস ব্রাউন আলু অ্যান্ড গাব দা সাইজের মটন। লেটস গো। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে। এখন চলে এসেছি হচ্ছে ঢাকাতে গাইস, বাংলাদেশে এসে গেছি গাইস, বাংলাদেশ যাবো এখন ঢাকা বিরিয়ানি হাউসে। বাংলাদেশ ইজ অসম গাইস। মাটন বিরিয়ানি 290 rupees, চিকেন বিরিয়ানি 230 taka, এক্সট্রা মাটনের দাম বলছে 200 taka, একটা মাটন 200 taka নিচ্ছে, কি বিশাল বড় মাটন দেয় বোধ হয়, 200 grams মাটন দেয় তাই 200 taka দাম নিচ্ছে, মানে 1 taka পার গ্রাম। গ্রাম বলতে মনে পড়লো, তোমার ইনস্টাগ্রামে ফলো করো, ইনস্টাগ্রামে মজা হয় আমাদের, বড় মাংস দিলেই কি আর ডাটা বৌড়ি হওয়া যায়। এটার অ্যাম্বিয়েন্স যদি বলো এটা অবভিয়াসলি দাদা ভাই বিরিয়ানির থেকে তো অনেক বেটার, কারণ ফার্স্ট অফ অল এসি আছে, প্রিমিয়াম লাইট আছে, একটা ভুতুলের লাইটও আছে, এরকম ডিপ 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 করছে, যেটা একটু চোখে মাঝে মাঝে রাগ হচ্ছে, মনে হচ্ছে খুঁজে ফাটিয়ে দিই বাল্বটাকে। 1 eternity later, মোটামুটি 16-17 minutes হয়ে গেছে আমরা ঢাকা বিরিয়ানিতে বসে আছি, আর এখনো পর্যন্ত কোনো খাবারের সিট নেই, এরম না কিন্তু রেস্টুরেন্টটা, বুঝতেই পারছো আমরাই একা বসে আছি, যে খুব ক্রাউড আছে, প্রেশার আছে, না তা দিচ্ছে না। ইনফ্যাক্ট ব্লগার হতে চাই বললো তোমাদের একটু হাড়ির শট নিতে পারি, তোমাদের একটু হাড়ির খবর জানতে পারি, মানে এইখানে হাড়িটা থাকে না তাই তো, নাকি হচ্ছে আমরা ওখান থেকে পার্সেল করে মানে কন্টেনার করে নিয়ে আসি। ও আচ্ছা, এটা হচ্ছে ঢাকা বিরিয়ানি হাউসের বিরিয়ানি, আর যেটা আমার দেখে একটু স্পাইসি টাইপের মনে হচ্ছে, কারণ এখানকার যে আলুটা এটাও কিন্তু একটু ব্রাউনিশ আলু, লাইক ব্যারাকপুর। এইটুকু আলু, এটা কি আলু পটলের ঝোলে মা এর থেকে বেশি বড় আলু দেয় ছোট ছোট করে, যখন আলু কাটে খুবই ডিসঅ্যাপয়েন্টিং আলুর সাইজ। দাদা আলু দিও। এটা হচ্ছে মটনটা, মটনটা এতটাই সফট যে ভেঙে গেছে, এই দেখো, ও মাই গড, ওহ গরম, ভেরি গরম, ওহ চর্বি রাইস মাটন, আরে জিও জিও। বা তুমি যদি দাদা বৌদি বা ডিবাপির সাথে কম্পেয়ার করো, ওটা একটু ডিফারেন্ট, এটা একটু ডিফারেন্ট। হ্যাঁ ওদের মাটনটা আমার মনে হয় আর একটু বেটার, বাট দিস ইজ প্রিটি ড্যাম গুড, মানে কলকাতার মধ্যে ইফ ইউ ওয়ান্ট টু ফাইন্ড আ দাদা বৌদি ও ডিবাপি অল্টারনেটিভ, দিস ইজ অলসো ওয়ে টু গো। তাহলে আমরা কি বুঝলাম, সত্যিই কি এখনো দাদা বৌদির কোনো কম্পিটিশন নেই? অ্যাটলিস্ট কলকাতার মধ্যে যে বিরিয়ানিগুলো আছে তারা কি সত্যি দাদা বৌদির সাথে কম্পিট করতে পারছে না ওভারঅল এক্সপিরিয়েন্সে? কারোর হয়তো অ্যাম্বিয়েন্স ভালো, কেউ হয়তো বিরিয়ানি মাংস ভালো দিতে পারছে না, কেউ মাংস ভালো দিচ্ছে রাইস ভালো দিতে পারছে না। তোমরা কমেন্ট করে জানাও তোমাদের কি মনে হয়, দাদা বৌদি সত্যি বেস্ট নাকি ওর কাছাকাছি কোনো কম্পিটিশন আছে? বাট হ্যাঁ, তুমি যদি কলকাতা থেকে হও আর যদি ব্যারাকপুর অব্দি ট্রাভেল করতে না চাও, এই দুটো বিরিয়ানি ডেফিনেটলি ট্রাই করতে পারো, দে আর ওয়ার্থ ইট। অবশ্যই লাইক করে দিও, লাইক না করে একদম যেও না, অনেক খেটে ব্লগটা বানিয়েছি, প্লিজ 20,000 মতো লাইক করে দিও। আর যদি এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কি করছো, সাবস্ক্রাইব করে নাও,
মজা হয় এই চ্যানেলে, হয়েছে তো মজা আছে। যদি আমার সঙ্গে গল্প করতে চাও, মস্তি করতে চাও, বা যদি আমাদেরকে প্রেমে পড়ে গিয়ে দেখো, আমাকে ইনস্টাগ্রামে অ্যাড করে নিও, ওখানে গল্প হয়, মস্তি হয়, ওখানে অনেক আপডেটস। এই যে আজকে তোমাদের ক্লিপগুলো ইনক্লুড করেছিলাম, এগুলো কিন্তু ইনস্টাগ্রাম থেকেই নিয়েছিলাম, তো তাড়াতাড়ি ইনস্টাগ্রামে চলে এসো আমার সঙ্গে কানেক্ট করতে। এন্ড অ্যাজ অলওয়েজ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টিল নেক্সট টাইম দিস সিরিজ দ্য লেজি বং, এন্ড আই এম সাইনিং অফ ফর নাও, বাই, টাটা, স্টে হাই অন কলকাতা। এটা কবে হলো, মানে তার কতদিন লাগলো তোমার এটা করতে? দেখো, আমি এই ভ্লগিং ব্যাপারটা, বাংলাতে ভ্লগিং ব্যাপারটা স্টার্ট করেছি আমি, অ্যাকচুয়ালি আমি ভ্লগ 2015 একটা বানিয়েছি, আই এম স্টিল দেয়ার অন মাই চ্যানেল, যাই না প্রাইভেট হয়ে গেছে কিনা আমার মনে হয় আছে, কিন্তু সেটা বানিয়েছিলাম আমি কিছুটা ইংলিশে কিছুটা হিন্দিতে, ভাবতাম তখন আমি ইংলিশ বা হিন্দি ভাবতাম, কারণ ভাবতাম যে ন্যাশনাল ওয়াইডার অডিয়েন্স রিচ করবো, যেটা কারেক্ট পারিনি।